এলাকায় মাদকের বিরোধিতা করায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম মল্লিকপুরে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নাহিদ সুলতান পাশার বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় প্রায় শতাধিক লোক নিয়ে হামলা করে বলে জানান নাহিদ সুলতান পাশা। রবিবার রাত ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। নাহিদ সুলতান পাশা জানান, প্রায় দুই সপ্তাহ পূর্বে তিনি মাদক বিরোধী আন্দোলন করলে উপরোক্ত ব্যক্তিরা তার বিরুদ্ধে খেপে উঠলে স্থানীয় মুরব্বীরা বিষয়টি সমাধান করেন। হামলাকারীরা তার ব্যক্তিগত দুটি মোটরসাইকেল সহ আমিন নামের আরও একজনের মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় দুর্বৃত্তরা ঘরের মধ্যে ঢুকে পড়ে বিভিন্ন আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার সহ প্রায় ২ লক্ষ টাকাও ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন নাহিদ সুলতান পাশা। গতকাল রাতের আধারে কিছু সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা করে এবং আমার ঘরের মহিলাদের উপর আক্রমণ করে এবং আমার তিনটি মোটরসাইকেল এখানে ওরা ভেঙে চুরমার করে দিয়ে যায় এবং আমার ঘরের দরজা ভেঙে ওরা ঢুকে থাই গ্লাসগুলা সব ভেঙেছে। ঘরে ঢুকে আমার ট্রাঙ্ক ভেঙে ওরা নগদ ২ লক্ষ টাকা এবং আমার ঘরের মা এবং বোন যারা আছে ওনাদের স্বর্ণালঙ্কার পণ্য বড়ি নিয়ে যায়। এবং আমি এই ঘটনার মূল কারণই হচ্ছে আমি কিছুদিন আগে মাদক বিরোধী সমাবেশ করি, আমার বাড়িতে প্রতিবাদ সভা করি এবং যারা আমার এলাকায় যারা মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কথা বলি। এটা নিয়ে অনেকদিন অনেক ঝামেলা হয়েছে এবং সালিশের মাধ্যমে মুরব্বিয়ানরা এটা শেষ করে দিয়েছেন, কিন্তু গতকালকে রেস্ট ধরে তারা হঠাৎ করে আমার বাড়িতে আতর্কিতভাবে হামলা চালায়। আমি এই হামলার সুষ্ঠু বিচার এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি অনতিবিলম্বে আমার বাড়িতে হামলা করার আমি এর বিচার প্রশাসনের কাছে আমি আমাদের ফেঞ্চুগঞ্জ অনলাইন ফেস ক্লাবের সদস্য বর্তমান ছাত্রলীগের ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি নাহিদ সুলতান পাশা, আমরা তার বাড়িতে গতকালকে রাত্রে ১০টা প্রায় আনুমানিক ১০টার দিকে যে সন্ত্রাসী হামলা হয়েছে যে বা যারা করছে আমরা জানি এবং এই হামলা করার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সবার পক্ষ থেকে অনলাইন ফেস ক্লাবের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা প্রস্তুতি চলছে। ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।